আজ দুপুরে এবছর আইপিএল এর তৃতীয় ম্যাচ খেলতে নামছে কলকাতার নাইট রাইডার্স টিম। সামনে প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটেন্স। তবে আজ গুজরাটের বিরুদ্ধে মারকাটারি ওপেনিং জুটি নিয়ে নামতে চলেছে কেকেআর টিম। দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে বড় জয় পাওয়ার পর আরও শক্তিশালী হয়ে উঠেছে কলকাতার নাইট রাইডার্স টিম। সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আমরা জেনে নেব আজ গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কোন মারকাটারি ওপেনিং জুটি নিয়ে নামতে চলেছে কেকেআর। তা জানার জন্য পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এই আইপিএল মরসুমে তোমরা রিয়েল ইলেভেনে ফ্যান্টাসি টিম বানাও, কারণ এখানে অন্য অ্যাপের তুলনায় এন্ট্রি ফি অনেকটাই কম। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অন্য অ্যাপের তুলনায় রিয়েল ইলেভেন অ্যাপের এন্ট্রি ফি কম্প্যারিজন, যেখানে অন্য অ্যাপের এন্ট্রি ফি 1724, সেখানে রিয়েল ইলেভেনের এন্ট্রি ফি মাত্র 1099। তাই অন্য অ্যাপের তুলনায় এখানে টিম সাজালে তোমরা অনেক টাকাই সেভিং করতে পারবে। তাছাড়া এখানে তোমরা প্রথম ম্যাচটি ফ্রিতে খেলতে পারবে। এছাড়া এখানে তোমরা এখনই সাইন আপ করলে 150 টাকা পেয়ে যাবে, যার মধ্যে 100 টাকা বোনাস এবং 50 টাকা এক্সট্রা ক্যাশ, যে টাকা দিয়ে তোমরা ফ্রিতে টিম সাজাতে পারবে। তাই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, ডাউনলোড করো রিয়েল ইলেভেন আর সাইন আপ করো। তাছাড়া তোমরা এখানে তোমাদের ওপিনিয়ন দিয়েও অনেক টাকা জিততে পারবে। যেমন আজকের গুজরাট বনাম কলকাতা ম্যাচে শুভমান গিল কটা ছয় মারবে বা সুনীল নারিন কটা উইকেট নেবে, এরকম প্রশ্নের সঠিক প্রেডিকশন করতে পারলে তোমরা এখানে অনেক টাকা জিততে পারবে। এটা হচ্ছে আজকের ম্যাচের আমার ফ্যান্টাসি টিম। টসের পর এই টিমে আমি পরিবর্তন করতে পারি, অর্থাৎ এখানে সেকেন্ড ইনিংসেও খেলার সুযোগ রয়েছে। তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, এখনই ডাউনলোড করো রিয়েল ইলেভেন। এই খেলাতে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে এবং অভ্যাসে পরিণত হতে পারে, দয়া করে দায়িত্ব সহকারে এবং নিজের ঝুঁকিতে খেলুন। আরসিবির বিরুদ্ধে জয় পেলেও ওপেনিং জুটি নিয়ে চিন্তায় কলকাতার নাইট রাইডার্স টিম। এখন পর্যন্ত আইপিএলে দুটি ম্যাচ খেলেছে কেকেআর এবং দুটি ম্যাচেই দুরকম ওপেনিং জুটি আমরা দেখেছিলাম কলকাতার নাইট রাইডার্স টিমের। প্রথম ম্যাচে ওপেন করতে আমরা দেখেছিলাম রহমানুল্লাহ গুরবাজ ও মনদীপ সিংকে, এবং দ্বিতীয় ম্যাচে পরিবর্তন করেছিল ওপেনিং জুটি, সেখানে আমরা ভেঙ্কাটেশ আয়ার ও রহমানুল্লাহ গুরবাজকে দেখেছিলাম। কিন্তু এর ফল কলকাতা নাইট রাইডার্স পায়নি। দুটো ম্যাচেই কেকেআরের ওপেনাররা পাওয়ার প্লে সম্পূর্ণ খেলতেই পারেনি, অর্থাৎ পাওয়ার প্লের আগেই উইকেট হারাচ্ছে কেকেআরের ওপেনিং জুটিরা। তাই এদিন গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কেকেআরের ওপেনিং জুটির সমস্যা দূর করার জন্য কলকাতার নাইট রাইডার্স টিমে অলরেডি যোগ দিয়েছে ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার ব্যাটসম্যান জেসন রয়। তাই এদিন গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে ওপেনিংয়ে আবারও পরিবর্তন দেখতে পেতে পারি আমরা কলকাতার নাইট রাইডার্স টিমে। হ্যাঁ ফ্রেন্ডস, জেসন রয় ও রহমানুল্লাহ গুরবাজের বিধ্বংসী ওপেনিং জুটিকে এদিন নামাতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম, এবং জেসন রয় অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে কেকেআর টিমের সঙ্গে। তাই এদিন গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে দুপুরে আমরা কেকেআরের এক ধ্বংসাত্মক ওপেনিং জুটি দেখতে পারি, রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে জেসন রয়। গুরবাজ, সে কিন্তু একদিকে ওপেনিং জুটিতে ভালো খেলছিল, কিন্তু তার পার্টনাররা কেউই টিকতে পারছিল না উইকেটে। কিন্তু এবার তার সাথ দিতে এসেছে ইংল্যান্ড থেকে বিস্ফোরক ওপেনার জেসন রয়। তাই গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে আমরা গুরবাজ ও জেসন রয়ের ওপেনিং জুটি দেখতে পেতে পারি। সো ফ্রেন্ডস, তোমাদের কি মতামত? গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়কে কি দিয়ে ওপেন করানো উচিত কলকাতার নাইট রাইডার্স টিমের? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কেকেআরের ওপেনারদের দুর্দান্ত খেলতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।